প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে চলে এসেছি অনেক উপকারী কিচেন টিপস নিয়ে সেটা হলো কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি বর্ষাকালে কিন্তু মরিচ খুব বেশি পচে যায় আর কিনতেও হয় চড়া দামে আমরা যারা গৃহিণীরা আছি সবাই সবসময় কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি আর এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর আমি যেভাবে মরিচ সংরক্ষণ করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক মরিচ সংরক্ষণ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মরিচের থেকে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমি সবগুলো মরিচ থেকে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি একইভাবে সবগুলো মরিচ থেকে বোটা আমি ছাড়িয়ে নিয়েছি মরিচ থেকে কিন্তু অবশ্যই বোটা ছাড়িয়ে নিতে হবে সহ যদি মরিচের সাথে রেখে দেন তাহলে কিন্তু মরিচগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে এবার মরিচগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন মরিচের সাথে কোনো ময়লা না থাকে প্রায় এক থেকে দুইবারের মতো মরিচগুলো ধুয়ে নিয়েছি এরপর এরকম একটা চালনির মধ্যে রেখে মরিচগুলোর পানি ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন বড় ছিদ্রযুক্ত চালনি নেবার এতে করে মরিচ থেকে খুব তাড়াতাড়ি পানি ঝরে যাবে আর মরিচ সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই মরিচ থেকে পানি ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফিরে আসছি মরিচ থেকে পানি ঝরে যাওয়ার পরে আর এভাবে একটু হালকা হাতে ঝাঁকি দিলে কিন্তু মরিচ থেকে পানি অনেকটা ঝরে যায় ফিরে এলাম পানি ঝরে যাওয়ার পরে মরিচ থেকে কিন্তু পানি অনেকটা ঝরে গেছে এরপরও এর সাথে অল্প কিছু পানি রয়ে যায় এবার যেটা করতে হবে সেটা হলো এরকম একটা সুতির কাপড় অথবা কিচেন টাওয়াল অথবা কিচেন টিস্যু দিয়ে আপনার মরিচটাকে এভাবে একটু হালকা হাতে নিয়ে মরিচগুলোকে মুছে নেবেন তাহলে হবে কি মরিচ থেকে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তো এই পর্যায়ে মরিচটা সংরক্ষণের জন্য একদম রেডি আর মরিচের সাথে কিন্তু কোনো প্রকারের পানিও নেই আর চেষ্টা করবেন মরিচ থেকে একদম পানি শুকিয়ে নেবার দুটো পদ্ধতিতে মরিচ সংরক্ষণ করা দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম পদ্ধতি হচ্ছে এরকম একটা বক্স কিন্তু সবার বাসায় থাকে তো এরকম একটা বক্সের মধ্যে কিন্তু মরিচগুলো রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে আর যদি খুব বেশি রাখতে চান তাহলে দুটো বা তিনটা লেয়ারে মরিচগুলো রাখবেন আর লেয়ার দিতে হলে লেয়ারের মাঝখানে টিস্যু ব্যবহার করবেন পদ্ধতি নাম্বার দুই এরকম একটা কাগজের প্যাকেট যেটা কি না আমরা যখন ফল কিনে নিয়ে আসি তখন কিন্তু এরকম একটা প্যাকেটের মধ্যে ফল দিয়ে দেয় তো সেই প্যাকেটগুলো যদি ফেলে না মরিচ সংরক্ষণের জন্য কিন্তু রেখে দিতে পারে তো এবার এই মরিচগুলো এই প্যাকেটের মধ্যে রেখে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারব মরিচগুলো এই প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এভাবে ভাজ করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু মরিচ খুব ভালো থাকবে সংরক্ষণের পর কিন্তু অবশ্যই ফ্রিজের নর্মাল পোষণে রেখে দিতে হবে দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ